মানুষ আঁকতে গেলে আগে মানুষের লাইনগুলোকে ভালো করে জানতে হবে, আর সেটা জানার জন্যে মানুষের যে স্ট্রাকচার আছে, যে কাঠামো, সেই কাঠামোকে ভালো করে অনুশীলন করতে হবে। সেজন্যে যে জামা কাপড়ের ভেতরে যে মানুষের লাইনগুলো, যে স্ট্রাকচার, সেটাকে ভালো করে আমাদের জানতে হবে। তাই এই ধরনের লাইন দিয়ে আমাদের বেশি করে অনুশীলন করার দরকার। কিন্তু আমরা বেশিরভাগই একটি লাইন দিয়ে সরাসরি মানুষ আঁকার চেষ্টা করি, তাতে কিন্তু মানুষের শরীরের আকৃতির নানান ভুল থেকে থাকে। তাই এখানে যেভাবে আমি দেখছি, দেখো, বাক্স দিয়ে এবং বাক্সটিকে চার কোণা করে যে একটি ত্রিমাত্রিক বিষয়, সেটিকেও ফুটিয়ে তুলে তারপর করার চেষ্টা করতে হবে। হাতের প্রত্যেকটা কবজি সেখানে আলাদা করে পয়েন্ট করে, এখানে যে হাঁটু আছে, হাঁটুতেও আমি পয়েন্ট করে নিলাম। এই মাপগুলোকে বারবার করে করতে হবে। এখন এই ছবিটিকে যদি তোমরা বারবার করে অনুশীলন করো, তাহলেই দেখবে অনেকটা আইডিয়া চলে আসবে। যে কোনো ছবি, মানুষ, পশু পাখি, যাই আঁকো না কেন, প্রথমে তার কাঠামোটিকে সুন্দর করে বুঝে নিতে হবে। এখানে এখন মাংসপেশিগুলোকে বের করা হচ্ছে। এই মাংসপেশি কোথায় কেমন আছে সেটা যদি জানা থাকে, তাহলে কাপড়ের উপরে কেমন লাইনগুলো হবে, কোথায় উঁচু হবে, কোথায় নিচু হবে, কোথায় ভাঁজ পড়বে, কোথায় আলো পড়বে, কোথায় ছায়া পড়বে, সমস্ত কিছুই সুন্দরভাবে ফোটানো যায়। তাই আগে যদি জামা কাপড়ের ভেতরের শরীরে যে লাইনগুলো থাকে সেগুলো যদি না জানি, তাহলে জামা কাপড়ের দিয়ে একটা মানুষ যতই আঁকি না কেন সেটা পূর্ণতা পাবে না। তাই এই রেখাগুলোকে ভালো করে জানতে হবে। আর অনেকভাবেই, অনেক পদ্ধতিতেই মানুষগুলোকে আঁকা যায়। স্ট্রাকচার অনেক রকম করেই করা যায়, সেটা গোল করে, বাক্স করে, বা ডিম্বাকৃতি করে, অনেক রকম করেই করা যায়। তো নানানভাবে এবং অন্যভাবে আমি অন্য ভিডিওতে দেখাবো, আজকে এইভাবে তোমাদের দেখালাম। আর বন্ধুরা, তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক এবং কমেন্ট করো। আর আরও সহজ করে কি করে করা যায় সেটি আমি আমার যে আরেকটি চ্যানেল আছে সেখানে সহজ করে দেখাবো। সেই চ্যানেলটির নাম হচ্ছে তমাল আর্ট একাডেমি। ওখানেও সহজ করে দেখানো আছে এবং আরও নতুন করে দেখাবো। তারপর যেখানে দেখো একটু অন্ধকার আছে সেখানে অল্প হ্যাচিং করে দিলাম, ব্যাস হয়ে গেল। ধন্যবাদ।